টাকা লোক আমরা এখানে দিনের দিনে নিজের টাকা খরচ করে নিজে আসছি। তো এই যে আপনারা আন্দোলন আসছেন, আপনাদের কাজকর্ম বন্ধ, বিজেপির কারখানা বন্ধ, এটা আপনারা আসলে এটা তো বলছেন আমাদের গাফিলাতি, সরকারের গাফিলাতি, পুরোটাই সরকারের গাফিলাতি। কারণ সরকার ইচ্ছা করলে পারে লোন দিতে, কিন্তু সরকারের লোন দেন অন্য অন্য পাঠায় দেয়। গার্মেন্টস শ্রমিকদের দেয়, গার্মেন্টস মালিকদের যদি লোন দেয় যে তোমার 5 কোটি টাকা, 10 কোটি টাকা লোন দিলাম, তুমি 1 বছর টাকা, 5 বছর লোন দেয়, অল্প কিছু দেয়া সিয়ার না করে দেখেন অনেক গার্মেন্টস আরো ভালো চলতে পারে। সব মালিকের চাষ আমার গার্মেন্টসে চলুক, আমার গার্মেন্টসে বন্ধ না হোক, এটা মনে করেন সরকারের চাপেই বন্ধ করতেছে, বন্ধ করতে বাধ্য হয়েছে। মালিক পক্ষের সাথে কোনো কথা হয়েছে? না, মালিক পক্ষের সাথে আমাদের উচ্চ পর্যায়ে থেকে কোনো মানে মালিক পক্ষ থেকে কোনো আশ্বাস পাইছেন আপনারা? নাম পরিচয় কোথা থেকে আসছেন? আমি সাভার থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ফরিদ মোল্লা।